হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল হিন্দু সম্প্রদায় মানুষের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করার লক্ষ্যে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জি নিউজের মাধ্যমে গৌরীপুরের সকল হিন্দু সম্প্রদায় ও গৌরীপুরবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জি নিউজকে ধন্যবাদ। নীল সাদা আকাশ, ভোরের আবছা কুয়াশা, সেই সাথে সাদা কাশফুলের দোলা, আর বাতাসে ভাসছে শিউলি ফুলের ঘ্রাণ। প্রকৃতি আজ সেজেছে এক মোহনীয় রূপে শোভনীয় সজ্জায়, সেই সাথে নিয়ে এসেছে শারদীয় আগমনী বার্তা। শরতের অন্যতম একটি আকর্ষণীয় উৎসব হলো, অন্যতম একটি বিষয় হলো শারদীয় দুর্গোৎসব। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশের অন্যতম একটি উৎসব হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এতে সকল বাঙালি ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে একটি আনন্দ উৎসবে মেতে ওঠে। ধর্ম যার যার, উৎসব সবার, এ স্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশের সকল নাগরিক সবসময় তাদের নিজ নিজ ধর্ম উদযাপন করে এবং সকল ধর্মের উৎসব নিয়ে আনন্দে মেতে ওঠে। বাঙালির রয়েছে হাজার বছরের সাম্প্রদায়িক সামাজিক সম্প্রীতির একটি অনন্য ইতিহাস, সমৃদ্ধ ইতিহাস। এবারের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন গৌরীপুর ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে। পুজোকে কীভাবে উৎসবমুখর, আনন্দদায়ক এবং একটি সুন্দর সুশৃঙ্খল পরিবেশে উদযাপন করা যায়, সেজন্য আমাদের সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবারে গৌরীপুর উপজেলায় পৌরসভা এবং 10টি ইউনিয়নে 58টি পুজো মণ্ডপে একযোগে শারদীয় দুর্গোপূজা অনুষ্ঠিত হবে। এজন্য সকল ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পুজো মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক টিমের পাশাপাশি স্থায়ীভাবে আনসার মোতায়েন করা থাকবে। মানুষ যাতে নিরাপদে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে, এজন্য সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। আমরা ইতিমধ্যে সরকারি যে বরাদ্দ রয়েছে তা সুন্দরভাবে সকল পূজা মণ্ডপের নেতৃবৃন্দের কাছে আমরা কিন্তু তা হস্তান্তর করেছি। পরিশেষে গৌরীপুরবাসীকে শারদীয় দুর্গাপূজার পুনরায় শুভেচ্ছা জানিয়ে, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।